সবাই আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ভিডিও শুরু দিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, সেটা দেখে হয়তো বুঝতে পারেন নাই। দর্শক শ্রোতা, ভিডিওর বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, এখানে দেখতে পেরেছেন যে একটা মেয়ে বোরকা পরে এসে লাফালাফি নাচানাচি করতেছে। আমি সেটাকে মেয়ে বলবো না, সেটা একটা শয়তান বলবো, কারণ একটা শয়তান ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। বোরকাকে আমরা সম্মান করি, বোরকা হচ্ছে আমাদের মুসলিমদের একটা সম্মানীয় জিনিস। আমরা বোরকা মুসলমানদের ফরজ বোরকা পরা, আর সেই বোরকা নিয়ে তারা খেলাধুলা করে, বোরকা নিয়ে তারা নাচানাচি করে, বোরকাকে তারা এভাবে অপমান করে। আমি এই মেয়েটাকে বলবো, আপনি বোরকাটা পরে কেন এভাবে নাচানাচি করতেছেন, বোরকাটা খুলে তারপর নাচানাচি করতেন। আপনি তো হয়তো মুসলমান, কিন্তু আপনি কিভাবে বোরকার অপমান এভাবে করলেন? এটা কি বোরকার অপমান হচ্ছে না? আপনি বোরকাটা পরে তারপর নাচানাচি লাফালাফি করবেন, আপনার এতই নাচতে ইচ্ছে করে, এতই নাচার শখ, আপনি বোরকাটা খুলে ফেলে তারপর আপনি নাচানাচি করেন, আপনাকে কে নিষেধ করেছে? আপনি বোরকা পরেছেন, হেজাব পরে, মেকআপ পরেছেন, মুখোশ পরেছেন, সব কিছু পরে তারপর আপনি এভাবে লাফালাফি নাচানাচি করতেছেন, আপনার মুখটাকে দেখে, শরীরটাকে দেখি, এই বোরকা পরার কোনো দাম আছে? আপনি কেন আমাদের মুসলমানদের বোরকাকে অপমান করেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকে বলবেন এই ভিডিওটা আমাদের বাংলাদেশের না। আমার কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের না হলে এই ভিডিওটা হয়তো কোনো আরবি কান্ট্রির। তো আমার কথা হচ্ছে, যে দেশেরই হোক না কেন, সে তো বোরকার অপমান করতেছে, বোরকা পরে সে এভাবে লাফালাফি নাচানাচি কেন করবে? আমার কথা হচ্ছে সেটাই। যাই হোক দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আর ভিডিওটা দেখার পরে এই মেয়েটাকে কী বলতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন।